সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ সংলগ্ন লক্ষ্মী জলায় চিরাচরিত প্রথা অনুযায়ী রথযাত্রার দিন মঠের সাধু সন্ন্যাসীরা একযোগে ধান রোপণ শুরু করলেন। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রে জানা গেছে, শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তার দেশের বাড়ি দেরেপুর গ্রাম ছেড়ে কামারপুকুরে আসেন, তখন তার বন্ধুস্থানীয় সুখলাল গোস্বামী লক্ষ্মী জলায় প্রায় 2 বিঘে জমি তাকে দান করেছিলেন। ক্ষুদিরাম প্রতি বছর নিজে ধান রোপণের কাজ শুরু করতেন, তারপর কৃষকরা বাকি ধান রোপণ করতেন। এ বিষয়ে মঠের অধ্যক্ষ স্বামী লোকেত্তরানন্দজি মহারাজ বলেন, সেই রীতি অনুসারে প্রতি বছর একটি শুভ দিন দেখে মঠের সাধু সন্ন্যাসীরা প্রথম দিন ধান রোপণের কাজ শুরু করেন। তারপর চাষিরা লক্ষ্মী জলার এই 2 বিঘে সহ মঠের 70-80 বিঘে জমিতে ধান রোপণ করেন। আসুন দেখে নিন বিস্তারিত। শান্তি 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 হরি ওম তৎসত্। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায়ী কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। জয় রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু জি কি জয়। জয় শ্রী শ্রী লক্ষ্মী। দিন আজকে শুভ দিন। আজকে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, মা সুভদ্রা এবং শ্রী শ্রী বলরাম দেবের আজকে শুভ রথযাত্রা। রথযাত্রা দিনেতে বেশিরভাগ সবাই আমরা কিছু না কিছু গাছ রোপণ করি। এই কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব স্থল এবং বাল্যলীলা স্থল, প্রতিটি ধুলিকণা, প্রতিটি গাছ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সময়ে আমাদের কাছে পবিত্র। এই পবিত্র দিনেতে এবং শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, যিনি এখানকার খুব মহামান্য ছিলেন, তিনি যখন এই রাস্তা দিয়ে হাঁটতেন তখন সবাই হাত জুড়ে দাঁড়িয়ে থাকত। তিনি অশুদ্ধ জারি ছিলেন, লেখা আছে লীলা শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গে। তার বন্ধু সুখলাল গোস্বামী তাকে ডেকে এনে এই 1 বিঘা 10 কাঠা ছবি দিয়েছিলেন লক্ষ্মী জলা। এই তার থেকে সে চলে আসছে, সে কতকাল আগে, প্রায় 100 বছর হয়ে গেল। এবং এর বিস্তৃত বর্ণনা শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ স্বামী সারদানজি মহাজের রচিত শ্রীরামকৃষ্ণদেবের প্রামাণিক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে উল্লেখ করা আছে। এবং সেই ঘটনা স্মরণ রেখে প্রতি বছর আমাদের রামকৃষ্ণ মঠ ঠিক এই শুভ দিনেতে রঘুবীরের নাম করে আমরা ধান চাষ রোপণ করেছি। মেয়ের থেকে রঘুবীরের সেবায় সব কিছু লাগে, সব ধান সেখানে যাওয়া, সেখানে তার সেবাতে কাজে লাগে। এবং আমি নিজে পরম সৌভাগ্যবান যে এই শুভ কাজটি এই শুভ দিনে করতে পেরে এবং শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজীবিত স্থানেতে করতে পেরে এবং তার পিতৃদেবের কথা স্মরণ করে আমি এই আমরা এই অনুষ্ঠানেতে এই এই শুভযাত্রা, যাকে এই ধান রোপণের যে আরম্ভ হলো আমাদের কামারপুকুর মঠাতে, করে আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। এই জন্য আমি এখানকার অধ্যক্ষ স্বামী লোকত্রঞ্জী মহাজকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওম শান্তি 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 হরি ওম তৎসত্। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। জয় বিশ্ব জননী সারদা মাই কি জয়। শ্রী শ্রী স্বামীজি মহারাজ জি কি জয়। জয় রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু জি কি জয়। জয় শ্রী শ্রী লক্ষ্মী মাই কি জয়। জয় রঘুবীর জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর জয় জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর জি কি। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মহাশয়, উনি দেড়ে গ্রাম থেকে যখন উৎপীড়িত হয়ে জমিদারের দ্বারা কামারপুকুর চলে এসেছিলেন, তখন ওনার বন্ধু সুখলাল গোস্বামী
এক বিঘা দশ ছটাক প্রায় দু বিঘার মতো জমি দান করেছিলেন। সেই জমিটা ছিল লক্ষ্মীজলা, এবং সেই জমিতে যখন চাষ হতো তখন শ্রী শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এক বিশেষ দিন দেখে তিন গোছা ধান রঘুবীরের নাম করে জয় দিয়ে রোপণ করতেন, তারপরে যারা অন্যান্য কৃষক তারা বাকি জমিটা চাষ করতেন। এইভাবেই ওই জমিতেই লক্ষ্মীজলাতে যা ফসল উৎপন্ন হতো সেটাতেই সারা বছরের খরচা চলে যেত। তো সেটাই আমরা ট্র্যাডিশান হিসাবে আমরা প্রতি বছর আমাদেরও কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে এখন 50-60 বিঘা জমি আছে। সেই জমিটা যখন আমরা চাষ করি প্রথমে আমরা এখান থেকে শুরু করি লক্ষ্মীজলা থেকে। আজকে শুভ রথযাত্রা দিবস, তো প্রতি বছরই আমরা এই দিনেই সাধারণত চাষ করে থাকি। তো আজকে আমরা বিশেষ সৌভাগ্যবান যে আমাদের কাছে এসেছেন, আমার সামনে রয়েছেন, এখানে আমরা মহারাজকে আমন্ত্রণ করে এনেছিলাম। উনি আমাদের কাকুরগাছি থেকে এসেছেন, শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। তো পূজনীয় মহারাজ দীক্ষা দান করার জন্যে আমাদের প্রার্থনাতে উনি এসেছিলেন। আজ চার দিন দীক্ষা হয়ে গেছে। তো মহারাজ উনি তো এখন গুরু হিসাবে বিভিন্ন জায়গায় যাবেন, তো প্রথমেই জয়রামবাটি এবং কামারপুকুরে তিনি এসেছিলেন। তো দীক্ষা দান গতকাল শেষ হয়ে গেছে, আর আজকে খুবই আমাদের ভালো যে আমরা আজকের দিনটাই পেয়ে গেছি রথযাত্রা দিবস। তো আমরা মহারাজকে আহ্বান করলাম, তো আমরা সাধুরা সবাই মিলে আজকে ওই ধান রোপণ শুরু করলাম। আমরা প্রথমে শান্তি মন্ত্র পাঠ করে তারপরে ঠাকুর মা স্বামীজি জগন্নাথ দেব লক্ষ্মী মা এবং রঘুবীরের জয়ধ্বনি দিয়ে আমরা যাত্রা করলাম। কিন্তু মহারাজ এই বয়সে আমাদের সঙ্গে মাঠে নেমেছিলেন, আপনারা দেখতে পাবেন ছবিতে, মাঠে নেমে কাদাতে নেমে আমাদের সঙ্গে ধান রোপণ করেছেন। তো এটা আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছি। তো এটাই আমাদের ট্র্যাডিশন, এটাই এরপর থেকে আমাদের এখন চাষ শুরু হবে। আমাদের 50-60 বিঘা মতো জমি, সেটা আমাদের সাধুসেবা ভক্তসেবায় লাগে, যা ধান হয় আলু হয়। তো আজ এখান থেকে আমাদের এই চাষের যাত্রা শুরু হলো। তো আমি মহারাজকে অনুরোধ করছি, মহারাজ অনেক বই লিখেছেন, অনেক উনি রিসার্চ করেছেন, তো মহারাজকে আমি এই সম্বন্ধে একটু কথা বলতে বলছি। শান্তি 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 হরি ওম। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।